কোভিড-19 বা করোনা পরবর্তী আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পোস্ট ভাইরাল ফেটিক সিন্ড্রোম। এতে শরীর অনেক ক্লান্ত লাগে, হাত পায়ের মাংসপেশি ব্যথা করে, জোড়ায় জোড়ায় ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, মাথা ব্যথা, মাথা ঘুরায়, শারীরিক মাস্কুলোস্কেলেটাল সমস্যা সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। হার্টের যারা রোগে আক্রান্ত ছিল, যারা ফুসফুসের রোগে আক্রান্ত ছিল, কিডনি ডিজিজ বা অন্যান্য নন কমিউনিকেবল রোগে আক্রান্ত ছিল, তাদের ওই সমস্যাটা বেড়ে যায়। রোগীর স্নায়ুবিক বিভিন্ন সমস্যা, হাড় ও জোড়ার ক্ষয় রোগের সমস্যা এবং স্ট্রোক জনিত কমপ্লিকেশন গুলো বেড়ে যাচ্ছে। অনেকের গিরায় গিরা ব্যথা হয়, মাংসপেশি অনেকের শুকিয়ে যায় বা চাবানো কামড়ানো জাতীয় এই জাতীয় সমস্যা দেখা দিচ্ছে। কোমরের ব্যথা, হিপ জয়েন্টের ব্যথা অনেক বেড়ে গিয়েছে। করোনা পরবর্তী শারীরিক এসব সমস্যা থেকে বাঁচতে আমাদের যেটা করতে হবে, পরিমিত নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আমরা অনেক সময় বিভিন্ন উল্টাপাল্টা ডায়েটিং করি, এটা করে যাবে না। খাদ্যের যে 6টি উপাদান এগুলা নিয়ম অনুযায়ী পরিমিত খেতে হবে। বিভিন্ন ভিটামিন মিনারেলস, স্পেশালি ভিটামিন ডি, ভিটামিন এ, ডি, ই, কে, মাল্টিভিটামিন, ফোলিক এসিড, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্যালসিয়াম, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এই জাতীয় সাপ্লিমেন্ট খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক অক্ষমতা থেকে বাঁচতে অনেক কার্যকরী। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে এগুলা গ্রহণ করতে হবে। প্রয়োজনে আপনাকে ব্যথা বেদনা কমানোর জন্য নিয়মিত শারীরিক বয়স অনুযায়ী কায়িক পরিশ্রম করতে হবে। যার যেই বয়স ওই অনুযায়ী পরিশ্রম করতে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, বৈজ্ঞানিক ডাক্তারি ব্যায়াম এক্সারসাইজ স্পেশালি স্ট্রেসিং স্ট্রেন্থেনিং অ্যারোবিক্স এক্সারসাইজ করতে হবে, পরিমিত পানি খেতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। শ্বাস প্রশ্বাসের বিভিন্ন ব্যায়াম আছে, এক্সারসাইজ, এগুলা অনেক কাজে আসে এই সকল রোগ প্রতিরোধ ক্ষমতায়।